শিক্ষার পর অ্যাটলাস আমি ভেতরে ঢুকলাম। আজকের ব্লগটা হচ্ছে লখনউ বিরিয়ানি রিভিউ করতে এসেছি। তো আমি এখন চলে এসেছি মধ্যমগ্রামের লখনউ বিরিয়ানি দোকানের সামনে একদম। তোমরা তো রিবাবির বিরিয়ানি খেয়েছো, ব্যারাকপুরের দাদাপদির বিরিয়ানি খেয়েছো, আহার বিরিয়ানি খেয়েছো, এবং ভাইরাল বিরিয়ানি যেটা হচ্ছে কাকার বিরিয়ানি দমদমে সেটাও তোমরা টেস্ট করেছো। তারপরে এখন যেটা ট্রেন্ডিংয়ে চলছে সেটা হচ্ছে এই মধ্যমগ্রামের লখনউ বিরিয়ানি। তো আমি আজকে এই লখনউ বিরিয়ানির সামনে চলে এসেছি। তো আজকে এই দোকানে কেমন রিভিউ, মানে আসলে বিরিয়ানিটা কেমন টেস্ট, সত্যি কি দিবাপি আর ব্যারাকপুরের বিরিয়ানিকে হার মানাতে পারবে, তো সেটা আজকে আমি অনেস্ট রিভিউ দেবো। এছাড়াও অনেক বড় বড় ব্লগার, ফুড ব্লগাররা এসে এখানে ব্লগ করে গেছে, তাদের কাছে সবারই বেশিরভাগ পজিটিভ রিভিউ রয়েছে, কিন্তু আমি জানি না যে এখানে কেমন রিভিউ হবে। তো আগে নিজে টেস্ট করব, টেস্ট করে তোমাদের দেবো। এছাড়া যারা মধ্যমগ্রামে আছো তারা হয়তো এখানে এসেছো, যদি এসে থাকো তাহলে আমাকে কমেন্টে জানাও যে তোমাদের কেমন লেগেছে। আর যারা এখনও আসোনি তারা আমার ভিডিওটা পুরোটা দেখো, আমি রিভিউ দিয়ে দেবো, দেন তারপরে তোমরা এসে অবশ্যই ঘুরে যাবে। আর তোমরা যদি এখানে আসতে চাও কিভাবে আসবে, সেটা হচ্ছে মধ্যম স্টেশন থেকে একবারে 2 মিনিটের হাঁটা পথ। আর এটা হচ্ছে মধ্যম ফ্রাই ওভারের একদম তলে, যেখান থেকে সোদপুরের অটো ছাড়ে, মানে সোদপুর রোড বলতে গেলে সোদপুর রোডে মধ্যমগ্রাম হাই ওভারব্রিজের একদম নিচে, ফ্লাইওভারের নিচে। যারা আসতে চাও আমার ভিডিওটা পুরোটা দেখো, আমি একেবারে অনেস্ট রিভিউ আজকে দেবো, তারপরে তোমরা আমার ভিডিওটা দেখে অবশ্যই এখানে ঘুরে যাবে। চলো তাহলে দেখা যাক কেমন হয় বিরিয়ানি এখানে। আজকে লখনউ বিরিয়ানি টেস্ট করে তোমাদের রিভিউ দেবো। লখনউ বিরিয়ানিতে আমি ব্লগ করতে এসেছি, হঠাৎ করে দেখা হলো এই যে মিডম্যান লাইফস্টাইলের ব্লগার দাদার সাথে, দাদাও এসছে এখানে ব্লগ করতে। তো আজকে খুব মজা হবে, খাওয়া দাওয়া হবে, আর রিভিউ দেওয়া হবে অনেক অনেক। তো তোমরা দেখতে থাকো, দাদার চ্যানেলটাও সাবস্ক্রাইব করে দিও, আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর কমেন্টে জানিও কেমন লাগলো, দেখতে থাকো তোমরা। চলো এখন কথা বলে নেবো লখনউ বিরিয়ানি দাদার সাথে। তো দাদা তোমার নামটা একটু বলে দাও আগে। নমস্কার, আমার নাম অর্ণব ঘোষ, লখনউ বিরিয়ানির তরফ থেকে সকলকে প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন। আচ্ছা, তো তোমাদের এখানে তো বিরিয়ানির স্পেশাল কিছু কোনটা রয়েছে একটু বলে দাও। আমাদের এখানে বিরিয়ানিটা পাবেন, খুবই ভালো কোয়ালিটির পাবেন, আশা করি ভালো লাগবে আপনাদের। চিকেন বিরিয়ানি পাবেন একটা মাংস একটা ডিম দিয়ে 1 কেজির কোয়ান্টিটি 120 টাকা, দুটো মাংস ডিম দিয়ে 1.5 কিলোর কোয়ান্টিটি 180 টাকা, মাটন বিরিয়ানি একটা মাংস একটা ডিম দিয়ে 1 কেজির কোয়ান্টিটি 170 টাকা, দুটো মাংস ডিম দিয়ে 1.5 কিলোর কোয়ান্টিটি 260 টাকা। এছাড়া চিকেন চাপ পাবেন 60 টাকা, চিকেন তন্দুরি পাবেন 60 টাকা, গোটা মুরগির 440 টাকা, আর জাম্বো চিকেন চাপ আছে যেটা 350 গ্রাম ওজনের, সেটা পেয়ে যাবেন 110 টাকা। আমাদের ঠিকানা মধ্যমগ্রাম সোদপুর রোড কলকাতা, মধ্যমগ্রাম সোদপুর রোড কলকাতা 130, ওভারব্রিজের ঠিক নিচে নজরুল মঞ্চের পিছনে অথবা মিয়ামোড়ের বিপরীত। হ্যাঁ, চিকেন যেগুলো বিরিয়ানি পিস সেগুলো 160 গ্রাম ওজনের চিকেন হয়, আর মাটনটা 125 গ্রাম ওজনের হয়, কিন্তু রেয়াজি মানুষ। ঠিক আছে, ধন্যবাদ দাদা। মটনটা শেষ হয়ে গেছে, তাই জন্য মটনটা আবার নতুন করে করছে, তাই জন্য আমাদের ওয়েট করতে হবে এখন, এখন আধ ঘন্টা বসতে হবে, আধ ঘন্টা মতন। দেন মটনটা আসলে আমরা একেবারে তখন ভেতরে ঢুকবো, ভেতরে ঢুকে যেহেতু বিরিয়ানি হাঁড়ির সামনে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকা যায় না, তো ভেতরে ঢুকে তারপরে রিভিউটা দেবো। Later.
দু ঘন্টা অপেক্ষার পর এট লাস্ট আমি ভেতরে ঢুকলাম। এখনো মানে দেওয়া হয়নি, তারপরে বসবো। দেখে বুঝতেই পারছো কি পরিমাণ ভিড় হয়েছে, যেহেতু জায়গাটা ছোট। দেখা যাক। প্রচন্ড গরম, চিকেনটা বার করছি। জিনিসটা দেখো এতটা মানে বড় চিকেন দিয়ে এই কোয়ান্টিটির মানে রাইস দিয়ে 110 আর ডিম নিলে 120, তো পারফেক্ট ঠিকই আছে। চলো তাহলে টেস্ট করে দেখা যাক যে ডি বাপির বিরিয়ানি আর দাদা বৌদির বিরিয়ানিকে হার মানায়। আমরা অর্ডার করেছি যেটা, সেটা হচ্ছে 1.5 কেজি মাটনের যে রয়েছে পুরো টোটাল থালিটা, তো এটার মধ্যে দু পিস মাটন আছে। এটা হচ্ছে দেখো বড় সাইজের আলু, এই তো কোয়ান্টিটি তোমরা দেখতে পাচ্ছ কতটা রয়েছে, যেহেতু 1.5 কেজি। তো দেখো এটা একটা মিডিয়াম সাইজের মাটন, এটা এক পিস আছে, আর একটা আছে আমি দেখাচ্ছি, খুব গরম একদম। আচ্ছা এটাও দেখতে পারো, খারাপ না মাটনের সাইজটা, খুব গরম এই জন্য একটু অসুবিধা হচ্ছে। আর তার সাথে ডিমটাও আছে, এটা টোটাল প্রাইস হচ্ছে 260। আর এবার খেয়ে দেখুন কত লাগে। চলো প্রথমে আগে রাইসটা খেয়ে দেখি, গন্ধটা ছিল তো মারাত্মক ছিল তখন, হাড়িটাও ভালো ছিল, বাট এখন দেখি খেতে কেমন লাগে, গন্ধটা তো ভালো ছিল। আলুটা একদম স্ম্যাশ হয়ে যাচ্ছে, তো আলুটা ভালো সেদ্ধ হয়েছে, আলুটা একদম পারফেক্টলি সেদ্ধ হয়েছে। মাটনের যে মাটনটা কতটা নরম হয়েছে একদম, কিন্তু হাতে চলে আসছে দেখতে পাচ্ছ, তুমি আসো মাটনটা দেখতে পাচ্ছ খুবই একদম সফট নরম, তো একদম মিশে যাচ্ছে আমাকে। তো মশলাটা কত ঢুকে দেখি, মশলাটা কিন্তু ভিতর অব্দি গেছে, তো ভালো লাগছে ওরা। তোমরা এসে অবশ্যই ট্রাই করো এই বিরিয়ানি, এটার কাছে কোয়ান্টিটি খুবই ভালো আর কোয়ালিটিও ভালো, তো আমি বলবো সবাই আসতে নিশ্চয়ই মাটন বিরিয়ানিটা ট্রাই করো। এটা তো একলাস আমরা খেয়ে বেরোলাম, একদমই খেয়ে আমরা বেরোলাম। তো কি বলবো যে মোটা এসছিলাম আমরা, কটায় এসছিলাম আমরা, 1:30টার সময়, তো এখন খেতে বসেছি তখন সাড়ে তিনটে। তো এখন বাজে কটা বাজে, এখন 4টে বেজে গেছে, এখন 4:30 মতো বাজে। তো এই আমাদের শেষ হলো, তো এখানে আমরা ব্লগটা শেষ করছি। আশা করি ইন ফিউচার আরও কিছু কোলাব আমরা করব, আমরা যাবো আরও কিছু প্লেসে ভিজিট করব। তো অবশ্যই সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেলটা, আমরা আরো জায়গায় যাবো, সেই জায়গাগুলো দেখাবো, আস্তে আস্তে আরো ব্লগ আসবে, তার জন্য ওয়েট করো, একদমই সাপোর্ট করো, ভালোবাসা দিও, পাশে থেকো, না হলে আমরা কোনোদিনই গ্রো করতে পারবো না, একদমই। তো যাই হোক, তো ফার্স্ট কোলাপ করে ভালো লাগলো, ভালো লাগলো ওর সাথে প্রবলেমের সাথে কোলাপ করে। তো ইন ফিউচার আরো আমরা কিছু করব, প্ল্যান আছে। তো ওকে বাই, চলো আজকের মতন বাই, সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা অনেক শেয়ার করো, ঠিক আছে, টাটা।